আসলে কম বেশি রান্না কিন্তু সবাই আমরা করতে পারি, কিন্তু তারপরেও কিছু কিছু স্পেশাল রান্না শুধু স্পেশাল লোকেরাই পারে। তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি এটা ছিল তেলাকুচু শাকের পাতলা ঝোলের একটা রেসিপি। তো একটা ভাই আমাকে বলছিল এইভাবে শাকটা একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকে আমি তার কথা অনুসারেই রান্না করেছিলাম, আসলে অনেক ভালো হয়েছিল। আজকে অনেকদিন পরে একটু তেলাকুচু শাক নিয়ে আসলাম, এই বাহিরে হয়েছে এত সুন্দর তেলাকুচু শাকের পাতাগুলি এবং ডাটাগুলিও মোটা মোটা। তো আজকে মাছ দিয়ে এটা ঝোল রান্না করব। আর এই যে কিছু পাতা আমি অলরেডি এখানে বেছে রেখেছি, খুব সুন্দর তেল তেলে তেলাকুচু শাকগুলি। কিছু কিছু ছেলেরাও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, কারণ পৃথিবীতে কিন্তু বড় বড় শেফ ছেলেই হয়ে থাকে। তো যারা ভালো রান্না করতে পারেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, এবং ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন এবং প্রিয়জনদের ভালো রান্না করে খাওয়াবেন।